সাম্যবাদী। দেখো সাম্যবাদীটা আসলে কি, সাম্যবাদী এই কবিতাটা খুব বেশি ইম্পর্টেন্ট, এবং এই কবিতাটার মধ্যে নামের মধ্যে কিন্তু অনেক কিছু লুকায়িত আছে। তার মানে সাম্যবাদী আমাদের প্রথম পড়তে গেলে আমাদের আগে জানতে হবে কবিতাটা আসলে কেন লেখা হয়েছে বা কিসের জন্য লেখা হয়েছে। সো কবি কাজী নজরুল ইসলাম দেখানো ট্রাই করছে যে আসলে সমতা যে বিষয়টা, মানে সমতা বলতে আমি এক এক ধর্মের হইতে পারে, আমি এক ধর্মের হইতে পারে, আমার আরেক ফ্রেন্ড আরেক ধর্মের হইতে পারে, আরেকজন আরেক ধর্মের হইতে পারে, অনেকে অনেক ধর্ম হইতে পারে, ধর্ম নিয়ে যে রেষারেষি বা যে মারামারি যে কাটাকাটি যে বিষয়টা থাকে, বা আমরা মনে করি আমি আমার ধর্মটা শ্রেষ্ঠ, আমি মনে করি আমারটা শ্রেষ্ঠ, আমি সব থেকে বেশি গর্ববোধ করি, সো এই যে বিষয়গুলো, এই যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো কিন্তু সাম্যবাদী কবিতায় সলভ হয়ে যায়। সো কবি কাজী নজরুল ইসলাম এটাই দেখানোর ট্রাই করছে যে আসলে তুমি যে ধর্মেরই হও, তুমি যেই হও, তুমি যেরকম মানুষই হও, তুমি যেটাই হও, কিন্তু রক্তে মাংসে গড়া তুমি একজন মানুষ, আর তুমি আর আমি আমাদের মধ্যে অন্তর্ধর্মটা কিন্তু সেম। এই জিনিসটাই কিন্তু কাজী নজরুল ইসলাম মেইন ভাবটা কিন্তু এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছে। তাহলে নামের মধ্যে দেখো নামটা কি আছে, নামটা হচ্ছে সাম্য। সাম্য মানে কি, সমতা। সমতা বলতে কি বোঝায়, সমান, কোনো কিছু সমান, তুমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো কিছু থেকে তুমি আসলে কিন্তু সমান, বা তোমার কিন্তু ধর্মটা কিন্তু সমান। এই জিনিসটা এখানে বোঝায় যে সাম্যবাদী, তার মানে সাম্যবাদী বলতে বোঝায় যে সমতা বা জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সমান, বা সবকিছু মিলায় কিন্তু সমান, এটাকে বলা যেতেছে সাম্যবাদী। সো তারপরে এখন চলে আসে আমরা কবিতার লাইনে চলে আসি, দেখি কি বলছে। গাহি সাম্যের গান, গাহি মানে কোনো কিছু গানের মাধ্যমে প্রকাশ করা, তার মানে গাহি সাম্যের গান বলতে আসলে কি বুঝাইতেছে কবি কাজী নজরুল ইসলাম বলতেছে যে আমি সাম্যের গান গাচ্ছি, আমি কবিতাটা পুরোটাই সাম্যের গান গাবো, তার মানে সমতার গান গাবো। সমতা বলতে আমাদের যে আমাদের মধ্যে যে তোমার যে বৈষম্যগুলো ছিল সেইগুলোর ক্ষেত্রে ও বলবে, সলভ দিবে। ওকে, গাহি সাম্যের গান, সাম্য মানে কি সমতা, তার মানে গাহি কিসের গান, সমতার গান, সমতার গান, যেখানে আসে এক হয়ে গেছে শব্দ বাধা ব্যবধান। তাহলে বাধা ব্যবধান বলতে তুমি কাকে বুঝাইতেছে, যে বাধা ব্যবধান বলতে বুঝাইতেছে যে আমাদের বিভিন্ন ধর্ম আছে সেই ধর্মের বাধা ব্যবধান গুলা। সো যেখানে আসে এক হয়ে গেছে, ধর এক হয়ে গেছে সকল বাধা ব্যবধান, এটা কোথায় এসে এক হয়ে গেছে, এই লাইনের এতটুকু বলতে এক হয়ে গেছে বলতে বোঝাচ্ছে কিন্তু আমাদের হৃদয়ের অন্তরে, বা আমাদের হৃদয়ের অন্তঃস্থরে, বা আমাদের ভিতরে, বা মনের ভিতরে, সম্পূর্ণ কিছু সবার মনের ভিতরে হৃদয় আছে, সেই হৃদয়ের যে মিলটা, হৃদয়ের যে মেলবন্ধনটা, হৃদয়ের যে সম্পর্কটা, সেটা কিন্তু সব জায়গায় এক হয়ে গেছে। সো যেখানে আসিয়া এক হয়ে গেছে সকল বাধা ব্যবধান, যেখানে মিলেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। তার মানে হিন্দু হও তুমি, তুমি বৌদ্ধ হও, তুমি খ্রিস্টান হও, তুমি যে কোনো ধর্মের হও, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের মনের মধ্যে, অন্তরের মধ্যে যে ধর্মটা আছে সেই ধর্মটা সব জায়গায় সমান, বা অন্তর্ধর্ম বা হৃদয় ধর্ম কিন্তু সব জায়গায় সমান, এটাই বোঝানোর ট্রাই করছে। হৃদয়ের মাঝে যে তুমি যদি খোঁজো, তুমি সে একজন হিন্দু মানুষের হৃদয়ের মাঝে যদি খোঁজো, তার মধ্যেও ভালোবাসা আছে, একজন মুসলিমের মধ্যেও হৃদয়ের মধ্যে ভালোবাসা আছে। তাহলে অ্যাজ এ রেজাল্ট সবার হৃদয়ের মধ্যে কিন্তু মেলবন্ধনটা বা হৃদয়ের বন্ধনটা কিন্তু সমান, বা হৃদয় হৃদয়ের যে ভালোবাসার যে অস্তিত্বটা সেটা কিন্তু সবার মধ্যেই আছে। সো অ্যাজ এ রেজাল্ট যেটা আসলে সেটা দেখো, একবার চিন্তা করে, হৃদয়ের মেলবন্ধন বা হৃদয়ের ভালোবাসার জায়গাটা কিন্তু সব জায়গায় সমান। তাহলে কেন তুমি নিজেকে কেন পার্থক্য করতেছো, কেন তুমি এতগুলো ধর্ম তৈরি করতেছো, প্রশ্ন হচ্ছে এটা। সো এরপর দেখো, অন্তরের ধর্ম সব থেকে বড় ধর্ম, এটাই বুঝাইতেছে কবি কাজী নজরুল ইসলাম, যে তুমি এত ধর্মের মধ্যে আছো যেটা তোমার অন্তরের যে ধর্মটা সেই ধর্মটা কিন্তু সবার মধ্যে সমান। ওকে, এরপরে দেখো কে তুমি, এখন প্রশ্ন করবো, কিন্তু উনি কিন্তু এখন প্রশ্ন করবে, ডিরেক্ট প্রশ্ন করবে, যে হচ্ছে কয়েকজনের মধ্যে প্রশ্ন করবে যে তুমি এই জাতি, এত এত জাতি, এত ইয়ে হইতে পারে, কিন্তু ভিতরের মেলবন্ধনটা সমান। দেখো কে তুমি, পারসি, তুমি কি পারসি, পারসি বলতে আসলে বোঝাচ্ছে পারস্য বা ইরানের, ইরানের জাতি যারা, পারসি, পারসি বলে আমরা পারস্য দেশের যারা থাকে তাদেরকে আমরা পারসি বলি, পারস্য বলতে ইরানকে ইন্ডিকেট করা হচ্ছে। এরপর আছে জন, বলতে হচ্ছে জিন মহাবীর, মহাবীর সম্প্রদায়, তার মানে সম্প্রদায়টা জিন মহাবীর সম্প্রদায় হচ্ছে অনেক প্রাচীন একটা সম্প্রদায়, সো এটাকে বোঝাচ্ছে জি জন। এরপর আছে ইহুদি, ইহুদি আমরা জানি, ইহুদি হচ্ছে তোমার হিব্রু সম্প্রদায়, এরা হচ্ছে পুরোপুরি আমাদের সবচেয়ে বেশি, ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি হচ্ছে 31% খ্রিস্টান, 31% আছে খ্রিশ্চান, তার খ্রিশ্চানের পরিমাণ বা খ্রিস্টান যাদেরকে আমরা বলি খ্রিস্টান, সো এরা আছে 31%, এবং মুসলিম আছে, পরে হচ্ছে মুসলিম আছে, এবং হচ্ছে হিব্রু মা তোমার যে হিউদি সম্প্রদায় আছে, এরা আছে মেবি তোমার
গুগলে সার্চ করলে তুমি পাবা, এরা তোমার হচ্ছে 16% এর মতো আছে হিব্রু বা ইহুদি সম্প্রদায়। তারপর আছে সাঁওতাল ফিল গারো, এরা আসলে কারা? এরা হচ্ছে তোমার নর্মালি বাংলাদেশের যারা তোমার ক্ষুদ্র নিক গোষ্ঠী যারা আছে তাদেরকে বলা হচ্ছে সাঁওতাল ভিল গারো। এরা হচ্ছে সাঁওতাল ভিল পুরোটাই বাংলাদেশের মধ্যে বা ভারত বাংলাদেশের মধ্যে ক্ষুদ্র নিক গোষ্ঠী। এরপরে আছে হচ্ছে কনফুসিয়াস, বলতে আসলে বুঝাইতেছে দেখো এদেরকে কনফুসিয়াস বলা হয় যারা চীনা দার্শনিক থাকে, বিভিন্ন চীন দেশ থেকে যারা আসে তাদেরকে বলা হয় চীনা দার্শনিক, যারা থাকে চীন দেশ থেকে আসে তাদেরকে বলা হয় কনফুসিয়াস। এরপরে হচ্ছে চার্বাক, মানে হচ্ছে চার্বাক কয়েকটা যে নাম বলছে, প্রথমেই দেখো এক নম্বরটা হচ্ছে ইহুদিকে বল বা পার্সিকে বলছে জন ইহুদি সাঁওতাল ভিল গারো, 1 2 3 4 5 6 ছয়টা কিন্তু এখানে হয়ে গেল, 7 8 9 তার সাত মানে এখানে কিন্তু 8টা কিন্তু পুরোটা এবং 9টা কিন্তু পুরো তোমার হচ্ছে 9 জনকে কিন্তু 9 ধরনের জাতি বলো বা 9 ধরনের জাতিকে কিন্তু তুমি ডিরেক্ট ইন্ডিকেট করছে। তারপরে আছে কনফুসিয়াস মানে বোঝাইতেছে চীনা দার্শনিক, চার্বাক চেনা নাস্তিক দার্শনিক, চার্বাক বলতে বোঝাইতেছে নাস্তিক দার্শনিক। এই নাস্তিক দার্শনিক নাস্তিক তো আমরা জানি যারা হচ্ছে ঈশ্বরকে বিলিভ করে না এরকম যারা থাকে তাদেরকে বলা হচ্ছে বা যারা হচ্ছে আল্লাহকে বিলিভ করে না মানে যারা হচ্ছে তোমার গডকে বিলিভ করে না, এক কথায় যদি বলা যায় যে আল্লাহকে বিলিভ করে না তাদেরকে বলা হচ্ছে চার্বাক বলতে কাদেরকে বলে নাস্তিক যারা থাকে। এবং এরা কিন্তু দার্শনিক, দার্শনিক কি আমরা সেটা জানি দার্শনিকটা কি আসলে। এরপর আছে চেলা বলতে বলছে শিষ্য, দেখো বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হও, তুমি আমার বন্ধু হও বা যা হও যেটাই হও কিন্তু সম্পূর্ণ দিক থেকে সব দিক থেকে কিন্তু তুমি আর আমির মধ্যে কিন্তু সেম, মেলবন্ধনটা কিন্তু সম্পূর্ণটা সেম, তুমিও রক্ত মাংস করা আমিও রক্ত মাংস করা, এই বিষয় কিন্তু এখানে ফুটিয়ে তোলার ট্রাই করতেছে। সো তার মানে সাম্যবাদীর প্রথম যে অংশটা প্রথম পার্টটাতে পুরো যে অংশটা ফুটিয়ে তুলছে অনেকগুলো না তোমার জাতিকে উনি ইন্ডিকেট করছে, ইন্ডিকেট করে উনি বলতেছে যে সকলের মধ্যে যে এক জিনিস আছে আমরা অনেক জাতি হইতে পারে আমরা বিভেদ তৈরি করে ফেলছি কিন্তু আমাদের অন্তরের মধ্যে যে জায়গাটা অন্তরের স্থলে যে জায়গাটা সে জায়গাটা কিন্তু সবার মধ্যে সমান। সো এতটুকু হচ্ছে প্রথম অংশটার ব্যাখ্যা। দেখো এখানে যে অংশটা বুঝাইছে সে অংশটা কি, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও, কোরআন পুরাণ বেদ বেদস্থ বাইবেল ত্রিপিটক, জিন্দা পেস্তার গ্রন্থ সাহেব পড়ে যাওয়া যত সব, কিন্তু কেন এত পণ্ডশ্রম মগজে আনিস অসু। তার মানে এই জিনিসটা দ্বারা কি বুঝাইতেছে, এই চরণটুকু দ্বারা কি বুঝাইতেছে সেটা আমাদের ভালো মতো জানতে হবে। এই চরণটুকু খুব ইম্পর্টেন্ট সাম্যবাদী কবিতার, একেবারে মোস্ট ইম্পর্টেন্ট বা ভাইটাল এই চরণটুকু, এই চরণটুকুর মানেটা দেখো, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বল, পেটে পিঠে তুমি পেটে পিঠে বলতে বোঝায় তুমি মুখস্থ করো, তুমি যত কেতাব আছে যত পুঁথি আছে সম্পূর্ণ কিছু মুখস্থ করো কোনো সমস্যা নাই, পেটে পিঠে কাঁধে মগজে তারা বোঝাইতেছে তোমার মাথায় মুখস্থ করো অথবা তুমি পেট মানে সারাদিন পড়ালেখা মানে মুখস্থ করো জোরে জোরে পড়ে মুখস্থ করো মানে যেরকম ভাবে তুমি মুখস্থ করো বা তুমি জিনিসটা তুমি তোমার মধ্যে নিজের মধ্যে নিয়ে নাও, এরকম কিছু তুমি পুঁথির যত জ্ঞান আছে সবকিছু নিজের মধ্যে নিয়ে নাও, কাঁধে মগজে, মগজে বলতে বুঝাইতেছে মাথার বিষয়টা, যা খুশি পুঁথি ও কেতাব মানে যত বইপত্র আছে তত কিছু আছে সবকিছু তুমি যদি মুখস্থ করো বা সবকিছু তুমি যদি নিজের আয়ত্তে নাও বা নিজের মধ্যে নাও, বউ তুমি যদি সবকিছুর জ্ঞানই যদি তুমি বহন করো, এতটুকু দ্বারা পুরো এই অংশটা বুঝাইতেছে। এর মধ্যে অনেকে এখানে কিছু এক্সাম্পল দিয়ে দিছে, এই এক্সাম্পল গুলো একটু দেখো, কোরআন, কোরআন কি, কোরআন হচ্ছে যারা ইসলাম সম্প্রদায় আছে তাদেরকে তুমি জানো, যারা মুসলিম আছে তাদের হচ্ছে সব থেকে তোমার ধর্মীয় গ্রন্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ অ্যান্ড হচ্ছে মুসলিমদের হচ্ছে ধর্মগ্রন্থ। সো কোরআন, কোরআন যে অংশটা কোরআন বেদ বেদস্থ এই তিনটাই হচ্ছে হিন্দুদের ধর্মগ্রন্থ, পুরাণ বেদ বেদস্থ পুরাণ থেকে কিন্তু হিন্দুদের হচ্ছে পুরাণ ধর্ম বইটা জানি, হিন্দুদের হচ্ছে যে ধর্মগ্রন্থের নাম সেটা হচ্ছে পুরাণ, পুরাণ বেদ কিন্তু জানো বেদের হচ্ছে 4টা পার্ট থাকে, বেদ সম্পর্কে আমরা জানি, বেদ হচ্ছে হিন্দুদের হচ্ছে প্রসিদ্ধ যে গ্রন্থটা আছে সেটা হচ্ছে বেদ, বেদস্থটা হচ্ছে তোমার বেদ থেকে যেটা আসছে বেদ থেকে বেদস্থ আসছে, বেদস্থ দ্বারা বুঝাইতেছে তোমার হচ্ছে বেদ ব্যাস করে যে তোমার রচিত গ্রন্থ মানে বেদ বেশ বেদকে তোমার হচ্ছে করে ইন্ডিকেট করে বা বেদ থেকে যে গ্রন্থটা আসে সেটা হচ্ছে বেদস্থ। বাইবেলটা জানি বাইবেলটা হচ্ছে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, অ্যান্ড হচ্ছে ত্রিপিটকটা হচ্ছে যারা বৌদ্ধ সম্প্রদায় আছে তাদের ধর্মগ্রন্থ ত্রিপিটক। এরপর আছে জেন্দা বেস্থা বলতে এখানে যে জিনিসটা বুঝাইছে সেটা হচ্ছে পারস্য, পারস্য বলতে এর আগে কিন্তু আমি বুঝাইছি সেটা হচ্ছে ইরানের সম্প্রদায়
যারা আছে যারা পারসি বা ইরানের সম্প্রদায় তাদেরকে পারস্য, তাদের একটা ধর্মগ্রন্থ আসলো কিভাবে এবং তাদের ধর্মগ্রন্থ নিয়ে এখানে উল্লেখ করা হয়েছে যে অগ্নি অগ্নি উপাসকদের উপাসকদের ধর্মগ্রন্থ হচ্ছে আবেস্তা এবং তার ভাষা যে তোমার হচ্ছে জেন্দা। তো জেন্দা বেস্তা দ্বারা বুঝাইতেছে জেন্দাটা কিন্তু হচ্ছে ভাষা আর জেন্দা প্লাস আবেস্তা, জেন্দা প্লাস আবেস্তা। জেন্দাটা হচ্ছে এখানে পারস্য যারা ছিল তাদেরকে তারা হচ্ছে অগ্নির দেব মানে হচ্ছে অগ্নি তাদের হচ্ছে দেবতা। সো তার মানে অগ্নির উপাসক মানে তোমার ওই করে অগ্নিদের অগ্নিকে হচ্ছে তারা কি করে অগ্নির উপাসক বলা হয় যাদেরকে। সো তারা হচ্ছে তাদের দেবতা হচ্ছে দেবতা মানে কাকে অগ্নিকে। তার মানে যে জিনিসটা বুঝেছে অগ্নি উপাসকের হচ্ছে ধর্মগ্রন্থ তাদের যে ধর্মগ্রন্থ ছিল সেই ধর্মগ্রন্থের নাম হচ্ছে আবেস্তা এবং হচ্ছে তার ভাষাটা কি জেন্দা। তার মানে জেন্দা অবস্থা বুঝাইতেছে আবেস্তা হচ্ছে তাদের হচ্ছে ধর্মগ্রন্থ আর জেন্দাটা তাদের হচ্ছে ভাষা, এটা কাদের পারস্যদের। এই ওয়ার্ডটার মিনিং কিন্তু আমাদের জানতে হবে, জেন্দা অবস্থাটা কি আবেস্তাটা হচ্ছে তোমাদের হচ্ছে পুরোপুরি আবেস্তাটা কি আবেস্তাটা হচ্ছে তোমার ধর্মগ্রন্থ আর জেন্দাটা হচ্ছে ভাষা। এরপর আছে গ্রন্থ সাহেব পড়ে যাও যত সব মানে এত এত গ্রন্থ এত কিছু যদি পড়ো ধরো কোরআন পড়ছো পুরাণ পড়ছো বেদ পড়ছো ত্রিপিটক পড়ছো বাইবেল পড়ছো সবকিছু তোমার মাথার মধ্যে আছে তোমার মগজের মধ্যে আছে কিন্তু তোমার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেই জিনিসটা যদি না থাকে তাহলে কোনো দরকার নাই কোনো ভ্যালু নাই এগুলা। যেটা হচ্ছে যে কিন্তু কেন এত পাণ্ডুশ্রম 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 তারা বুঝে যে কেন এত তুমি পরিশ্রম করছো তুমি কেন এত পরিশ্রম করছো গায়ে কেন খাটছো তুমি এত কিছু কেন মুখস্থ করছো মগজে আনিস শুল শুল তারা বুঝে তুমি মগজের মধ্যে কেন এত কিছু ঢুকাইছো কিন্তু তোমার মগজের মগজের মধ্যে যদি শুল থাকে শুল বলতে বোঝায় তোমার মগজের মধ্যে এত কিছু ঢুকানোর পরে যদি এই শুলটা থাকে শুল বলতে এখানে বুঝাইছে ধারালো অস্ত্র। তার মানে তোমার মগজের মধ্যে যদি তোমার এইগুলো যদি তুমি পড়ে মুখস্থ করে কিন্তু তোমার মধ্যে যদি কোনো মানব ধর্ম বা তোমার মধ্যে যদি কোনো মানবতা না থাকে মানব ধর্ম না থাকে তাহলে তোমার এই জিনিসটা মগজাংশে শুলের মতো মগজাংশে শুলের মতো বলতে বুঝাইতে তুমি এত খাটাখাটনি করছো তুমি এত পরিশ্রম করছো কিন্তু এটার কোনো ভ্যালু থাকবে না এটা পুরোপুরি তোমার হচ্ছে ধারণাস্তের মতো এটা পুরোপুরি তোমাকে আরো উল্টা দিকে নিয়ে যাবে। তার মানে এটার কোনো ইম্পর্টেন্সই তোমাকে দিবে না ইম্পর্টেন্স তোমার মধ্যে থাকবে না। যেরকম আমাদের সব ধর্ম কিন্তু কি বলে সব ধর্মই কিন্তু মানবতার কথা বলে কোনো ধর্মই নাই যে ধর্ম কিন্তু তুমি যে কোনো ধর্ম থাকো তুমি যে ধর্মেতেই থাকো কোনো সমস্যা নেই কিন্তু তুমি সেই ধর্মটার একটা জ্ঞায় তোমার প্রধান কথা আছে সেটা হচ্ছে মানবতা। যেরকম একটা মানুষ যদি হেল্প করার দরকার হয় তাকে কিন্তু হেল্প করে এটা কিন্তু মানব ধর্ম যে কোনো মানুষের পাশে দাঁড়ানো এটা কিন্তু মানব ধর্ম। সো এই মানব ধর্মটা সকল ধর্মেতেই আছে বলা হয়েছে মানব ধর্মের কথা। তাহলে তুমি এত কেতা মুখস্থ করে এত কিছু করে তোমার মধ্যে যদি সেই মানব ধর্মটা না থাকে তাহলে এগুলো মুখস্থ করার কোনো মানে হয় না তোমার এগুলো সব ভ্যালুলেস এগুলো সব পড়ে মগজাংশে শুলের মতো এগুলো পড়ে থাকবে তুমি শুধুমাত্র তোমার মগজেই থাকবে কিন্তু সেটা কিন্তু কোনো কাজে আসবে না কোনো কিছুই না সেটা কিন্তু তোমার এই ধর্মের কিন্তু কাজেও লাগবে না কোনো কিছু মানব ধর্ম থাকতে হবে। সো এই জিনিসটা তোমার মধ্যে থাকলেই তুমি পুরোটা তুমি হচ্ছে যে কোনো কিতাব পড়ো যেটাই পড়ো সেটার আসলে সমানে সুদ মানে ওইটার ব্যবহারটা তুমি বুঝতে পারবা বা ওইটার হচ্ছে তোমার যে জ্ঞানটা তোমার মধ্যে আছে সেটাকে তুমি রিপ্রেজেন্ট করতে পারবা। তার মানে মেইন যে অংশটা সেটা হচ্ছে কি মানব ধর্ম থাকা। সো এই বিষয়টা এখানে বুঝাইছে এই চরণটাতে পুরো চরণটাতে এইটাই বুঝাইছে এই পুরোটার টুকে। সো আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো এখন হচ্ছে পরের অংশটা চলে আসে।